আসসালামু আলাইকুম দর্শক। জান্নাতে পুরুষেরা 70টি হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে? দুনিয়ায় যদি কোনো বিবাহিত নারী জান্নাতে হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জান্নাতি পুরুষেরা হুর পাবে কিন্তু মহিলারা কি পাবে? যাদের মনে এই প্রশ্নটি আছে তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের এই বিষয় নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, অনেক হাদিসের বই দেখতে হয়েছে এবং কোরআন শরীফের অনেক আয়াত পড়তে হয়েছে, শুধুমাত্র এই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য। কয়েকটি বিশেষ প্রশ্নের উত্তর দেব আজকে। ভিডিওর আগেই বলে রাখি, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানানো হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে পুরুষেরা 70 জন হুর পাবে কিন্তু নারীর জন্য কি থাকছে? বিশেষ ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর যা পাওয়া যায় তা হচ্ছে, নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে। পুরুষদের জন্য 70 জন হুর আর নারীদের জন্য তার স্বামী, তো নারীদের ভাগে তো কম দেয়া হলো। এর চেয়ে বড় প্রশ্ন হলো, 70 জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নেবে? জান্নাতেও কি তারা বঞ্চিত হবে? এর উত্তর হচ্ছে, না, নারীরা বঞ্চিত হবেন না। তবে ইমান এবং নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবে তারা ঠকবেন না, তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, তারা কোনো ধরনের অবিচারের সম্মুখীনও হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিতভাবে সত্য। দুনিয়াতে সেই নারী সর্বোত্তম যে একজন পুরুষের অধীনে ছিল, এবং জান্নাতেও আল্লাহ তাআলা সেই নারীকে অধিক মর্যাদা দান করবেন। এবং আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ 4 বিয়ের অনুমতি, আর নারীকে দিয়েছেন সর্বোচ্চ 1 বিয়ের অনুমতি। তাই জান্নাতে গেলে নারীদের জীবনে একাধিক পুরুষ থাকবে না। যে মহিলার বিয়ে হয়নি তাহলে তার জন্য অনুমতি আছে, সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে, আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তাআলা সৃষ্টি করে তার সাথে বিয়ে দেবেন। তালাকপ্রাপ্ত হয়ে থাকলে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে অনুরূপ। যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন, তাহলে তিনি যত বিয়েই করুন না কেন, জান্নাতে সর্বশেষ স্বামী তার সঙ্গী হবে। তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না। একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার পক্ষে কল্পনা করা সত্যিই সম্ভব নয়। মোট কথা হচ্ছে, নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে? আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়, তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সঙ্গে মিলিত হবে? জান্নাতে নারী পুরুষ উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকারী। পরকালে স্বামী স্ত্রী মিলিত হতে হলে তাদের উভয়কেই জান্নাতি হতে হবে। আর যদি স্বামী জাহান্নামী হয়ে থাকে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে তার এখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারে, অথবা সে পুরুষ হুরও পেতে পারে। একজন নারীর একাধিক পুরুষ হুর পাওয়ার কথা সহিহ সনদে কোথাও বর্ণিত নেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য 70টি হুর থাকবে, কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গেই থাকতে, তাহলে সে কি তা করতে পারবে? নারীর জন্য পুরুষ দরকার, আর এই পুরুষের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতেই করবেন এবং জান্নাতেও করবেন। জান্নাতির হুর হচ্ছেন নারী পুরুষ নয়। অনেক নারীর ভাবনায় এমন, তাদের স্বামীর সঙ্গে কোনো জান্নাতির হুরের সঙ্গে সংসার করতে হবে। জান্নাতির হুরদের মর্যাদা কি বনি আদমের চাইতে বেশি? তারা তো সেবক, বনি আদম সেবিত, তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেবার জন্য। প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য তার দুনিয়ার স্ত্রী থাকবে, যদি তারা উভয়ই জান্নাতি হয়ে থাকে। এমনকি জান্নাতের হুরের চেয়েও তার স্ত্রী অধিক উত্তম হবে। কোনো কোনো সাহাবির উক্তি থেকে জানা যায় যে আল্লাহর ইবাদতের অনুপাতে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতে ডাগর চোখা হুরদের চেয়েও দেখতে অনেক সুন্দরী হবে, এবং হুরেরা তাদের সেবার উদ্দেশ্যেই থাকবে। তবে জান্নাতে কোনো নারী তার স্বামীকে হুরের সাথে দেখে হিংসা কিংবা রাগ করবে না। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কেমন হবে জান্নাতিদের আকৃতি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী হাদিস 2,989।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুথু থাকবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষও সৃষ্টি হবে না। সবাই এক মন এবং এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকেল তারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণায় রত থাকবে। সহিহ বুখারী হাদিস 2995। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতীরা অসুস্থ হবে না, তাদের বাসন হবে সোনা এবং রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। বুখারী হাদিস 2996। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে অনেক লম্বা। জান্নাতীরা অধিক উজ্জ্বল চেহারার অধিকারী হবে। জান্নাতে যে ফলমূল দেয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্ন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা পরিধান করবে চিকন এবং রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। পঞ্চম প্রশ্ন হচ্ছে, কেমন হবে জান্নাতি হুর? জান্নাতি রমণীদের কোরআনি ভাষায় বলা হয় হুর। আমি জান্নাতি হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদেরকে চার রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা হলদে, সবুজ এবং লাল। তাদের দেহ জাফরান, মৃগনভি অম্বর এবং কাফর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্টি হয়েছে, আর হাঁটু থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি, ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী শুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম এবং স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেকের আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনদের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি এবং আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছু মুমিনদের জন্য জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। একবার এক আনসারী বৃদ্ধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে তো কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। এ কথা শুনে বৃদ্ধা বড় কষ্ট পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখনই বৃদ্ধদের জান্নাতে দাখিল করবেন, তিনি ঠিক তাদেরকে কুমারীতে রূপান্তরিত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।